বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখার জন্য প্রিয় দর্শক তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক যেটি ক্ষমতাসীন চৌদ্দ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাসদ তার সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আর আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক দিনকাল সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকি স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার নাজমুল হক প্রধান হয়তো মানে ক্ষমতাসীনরা বলছেন যে দেশে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা আছে অন্য কেউ অস্থিতিশীল সেটি বলবারও কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না এখন কিন্তু সামাজিক নানা রকমের অস্থিরতা বেশ প্রবলভাবে দেখা যাচ্ছে এবং সেই অস্থিরতার অনেকগুলো প্রকাশ কোনো কোনোটা তো আদালত পর্যন্ত গড়িয়েছে আদালতকেও বেশ সরব এখন মনে হচ্ছে নানা ইস্যুতে মানুষের নানা সংকটে ইদানিংকালে মনে হচ্ছে কিছু কিছু ইস্যুতে তারা অ্যাড্রেস করা শুরু করেছে সো সেটি আপনি মানবেন কি না যে এক ধরনের অস্থিরতা সমাজের সর্বস্তরে আছে বিষয় হচ্ছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ বহুদিন পরে চ্যানেলের দর্শক শ্রোতাদের ধন্যবাদ এই কারণে এই আমার পরে এলাম আপনি যে বিষয় অবতারণা করেছেন সেটা তো বাস্তবতাই সেটা লক্ষণীয় সব জায়গায় এই অস্থিরতার লক্ষণগুলি পরিস্ফুটিত সবাই সমস্ত জায়গায় রাষ্ট্র সরকার এবং দল যখন এক হয়ে যায় তখন এই সমস্ত বিষয়গুলি খুব বেশি করে প্রতিভাত হয় সমাজে সমস্ত জায়গায় দেখবেন আপনার যুক্তির থেকে ওই যে অসির থেকে মসি বরত একটা কথা ছিল না যে প্যান ইজ মাইটার দেন শর্ট আর এখন শর্ট ইজ মাইটার দেন প্যান আপনার সমস্ত জায়গায় একটা শক্তির প্রদর্শনের বিষয় আছে সমস্ত জায়গায় আপনি দেখবেন ইভেন কি ভালো একটা জিনিস আমি বলতে চাই না ধরে নেন যে আমি জনপ্রতিনিধি আমি এলাকার একটা উন্নয়নের বা একটা জনগণের জনসেবামূলক কাজ করতে চাই সে জায়গাও আমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে আমি স্পেসিফিক ঘটনাগুলি বলছি না আপনি খেয়াল করবেন সমস্ত জায়গায় তাহলে এই যে শক্তি প্রয়োগের বিষয়টা আসতেছে কেন যখন রাষ্ট্র সরকার দল এক হয়ে যায় কিন্তু বাস্তবিক পক্ষে তিনটে জিনিস কিন্তু আলাদা আলাদা আমাদের দেখবেন আপনি সরকারি দলের পক্ষ থেকে আমরা যারা সবসময় প্রতিটা মুহূর্তে আমরা দেখবেন যে বিএনপির বিরুদ্ধে কথা বলব গ্রামের ভাষায় বলে না যে উঁচু জায়গায় সবাই ধাক্কা খায় বিএনপি তো বিরোধী দলে নেই পার্লামেন্টে বিরোধী দলের জাতীয় পার্টি তাই না কিন্তু প্রতিটা মুহূর্তে সবাই আবার সেই বিরোধী চুপচাপ কোনো কথা বলো না এক শুক্রবারে কাতুকুতু দিলে আরেক শুক্রবারে হাসে এরকম বিরোধী জাতীয় পার্টি এর সাথে তাই না তাহলে বাংলাদেশে বর্তমান যে রাজনীতির যে প্রেক্ষাপটটা এটাকে আসলে বিশ্লেষণ করলে একটি গবেষণার বিষয় আছে কীভাবে বলব পার্লামেন্টের রাজনীতিতে সরকারি দলের পদ যেমন নির্ধারিত আছে সংসদে বিরোধী দলের পদও সেভাবে নির্ধারিত আছে সেই বিরোধী দল যদি প্রপার রোল প্লে না করে যেমন ধরেন আমি একটা ঘটনা বলি ছোটো একটা সমাজে একটা ঘটনা ঘটলে তার ক্রিয়া প্রতিক্রিয়া হয় ছোটো দলও এটা প্রতিবাদ মিছিল করে মানববন্ধন করে অমুকের বিচার করতে হবে ধরেন হোম মিনিস্টার পদত্যাগ চাই কেন এই ঘটনা ঘটলো এটা সমাজের সুস্থতার জন্য এটা প্রয়োজনীয় ভারসাম্য দেখার জন্য কিন্তু এখন এটা করতে গেলেই তো আপনার করতে দেয় না তারা করে তাই না ফলে কেউ কথা বলে না কথা বলার কারণ হয়ে গেছে কি সব হয়ে গেছে প্রশাসন নির্ভর দলের কোনো আর ফাংশন নেই কী সরকারি দল কী বিরোধী দল ফলে সব জায়গায় অস্বাভাবিকতার যে লক্ষণগুলি কথা বলছেন আপনি সেগুলি পরিষ্কার একদম দদীপ্যমান হয় বলবো যে এগুলি দেখা যাচ্ছে এর থেকে উত্তরণের পথ কী সেটা নিশ্চয়ই গবেষণার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে বলা যাবে তবে আমি মনে করি আপনি যে বিষয়ের অবতারণাটা করেছেন সে বিষয়ে আমি একমত আমি যেমন আজকে এমনি শুনলাম আমি জানি না এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড এক্স্যাক্টলি হাইকোর্টে বোধ হয় এটা অস্বাভাবিক ঘটনা আজকে হয়েছে আমি ডিটেল যেহেতু জানি না আমি বলবো না কিন্তু সমস্ত জায়গায় এগুলি আপনি দেখবেন ছাত্রের নকল ধরতে গেলে শিক্ষকরে বেড়ায় তাই না আপনি মানে কি বলব কোন জায়গাটা বলবেন আপনি বাসে দেখবেন কি অস্বাভাবিক নারী নির্যাতনের ঘটনা প্রচুর বেড়েছে আপনার সড়কে বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে আছে সব জায়গায় একটা বিশৃঙ্খলা বেড়েছে ইভেন আপনি আপনি মানে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি নিয়ে যেটি হলো সেখানটাও দেখেন বাদ দিয়ে এবং শেষ পর্যন্ত যারা মানববন্ধন করলো যারা পদবঞ্চিত আর কি তাদের কথা কিন্তু কিছুটা সত্য প্রমাণিত হলো কারণ 17 জনকে আমরা দেখলাম যে অব্যাহতি দিতে হলো কমিটি থেকে রাইট প্রমাণিত হলো যে ঘটনা সত্য এইরকম সমস্ত জায়গায় অস্বাভাবিক ঘটনাগুলি ঘটতেছে তা আমি মনে করি এর জন্য এটা সোশ্যাল সামাজিক রাজনৈতিক আন্দোলন প্রয়োজন এবং সব রাজনৈতিক দলগুলিকে তো একটা একটা প্রেশার সামাজিক তো নানা ধরনের আন্দোলন আমরা দেখেছি সেই কোটার ক্ষেত্রে সড়কের ক্ষেত্রে ভ্যাটের ক্ষেত্রে ছাত্ররা রাজপথে নেমেছে বা এই যে ওয়াসার পানি নিয়ে সেখানেও মানুষের প্রতিবাদ তো আমরা দেখলাম যদিও সেটি অঞ্চল ভিত্তিতে কিন্তু সামগ্রিকভাবে রাজনীতিটা না থাকলে বা কোনো কিছু শেষ পর্যন্ত নেতৃত্বটা না থাকলে
দাঁড়ায় না। হ্যাঁ, মুখ থুবড়ে পড়ে যায়। এই যে রাজনীতি একটা শূন্য অবস্থা বা রাজনীতির যে চিত্র আপনি বর্ণনা করলেন, যেটুই আমি শুরু করেছি একটা স্থিতিশীল অবস্থা দিয়ে, এখানে আমার কাছে প্রশ্ন যে এই অবস্থার জন্য তাহলে দায়টা আসলে কার উপরে বর্তাবে? আমি যদি আপনাকেই প্রশ্ন করি যে আপনি তো দীর্ঘদিন ধরে এই ক্ষমতা, মানে ক্ষমতাই আপনার দল অংশীদার, ক্ষমতার অংশীদার নানাভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তো 10 বছরের বেশি সময় ধরে আছে, এবং যেই জোটের সঙ্গে আপনারা আছেন সেই জোটের তো ইতিহাস আরও লম্বা, সো এর দায় আপনাদের উপরে তো বর্তায় বা কতখানি দায়টা নেবেন? একটা হচ্ছে যে আমাদের এখানটায় যে ঘটনাটা ঘটে এই পরিস্থিতি যেটা তৈরি হলো, নিশ্চয়ই আমরা এটা অ্যাভয়েড করতে পারি না। আমি মনে করি আমাদের এখানটায় যে ঘটনাটা এই যে ঘটলো, এটার মূল কারণটা হচ্ছে এটা 75টা কিন্তু আপনাকে মানতে হবে যে এই যে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের কারণে দেশের বেসিক নীতিমালার যে পরিবর্তন হয় সেটা ঘটেছিল। ঘটার কারণে দুটো ফোর্সের এখানটায় পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা তাই না, সবসময় বাধাগ্রস্ত হয়েছে। আপনি দেখবেন বিএনপি ক্ষমতায় এলে মনে করতেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়, অথবা আওয়ামী লীগ ক্ষমতায় এলে মনে করছে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেয়। তো এই যে সাইকোলজিটা, এই সাইকোলজির দুটো রাজনীতির কারণে, একটা দেশের রাজনীতি দুটা, যেটাকে এই যে রাজনীতির ভাষায় যেটাকে আমরা আমাদের পক্ষে আমরা বলি আমরা মুক্তির পক্ষের, ওরা প্রো পাকিস্তানি বা ওরা বলে এটা প্রো ইন্ডিয়ানি। এই যে এই যে এই এই যে ঘটনাটা ঘটে গেছে এটার একটা হিলিং প্রয়োজন ছিল, এবং সেই হিলিংটার সুন্দর সময় ছিল হচ্ছে 91 সাল, এবং সেই চান্সটা আমি মনে করব যে সেটা যেমন 91 সালে আপনার মনে থাকার কথা, আমরা যখন ছাত্র নেতৃত্ব, আমরা তখন ম্যাডামের কাছেও আমাদের যাতায়াত ছিল, আমরা সেই সময় বঙ্গবন্ধু টেলিভিশনে দেখতে পাওয়া বা দেখানো বা এই বঙ্গবন্ধু তার বিচারটাকে স্মুথলি এটাকে ই করা, এই সমস্ত বিষয়গুলো সেই সময় এসেছিলো, কিন্তু সেগুলি কর্ণপাত করা হয়নি। তার ফলে ন্যাচারালি এটা সহিংসতার রাজনীতি জায়গায় তৈরি হয়ে গেল, এবং এক পক্ষ অপর পক্ষকে দমন করার জন্য। আপনার মনে থাকার কথা, আমার তালুকদার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একজন গবেষক, রাষ্ট্রবিজ্ঞানী, ওনারকে আমি স্যালুট করি। উনি লাস্ট যেবার বিএনপি পাওয়ারের যখন ওই যখন ওই বিএনপি যখন আপনার বিব্রত হচ্ছিলেন, তখন উনি প্রতি সাক্ষাৎকার দিয়েছিলেন যে বিএনপি বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি, হত্যাকারী না, তাহলে বিএনপি যদি এটাকে মিনিমাইজ করে ফেলে, হত্যাকাণ্ডটা বিচারটাকে স্মুথ করে দেওয়া, এবং এই ঘটনাটা করলে আইনের শাসনের জন্য, তাহলে এই এই অ্যাগ্রেসিভনেস তৈরি হতো না। এরপরে ধরেন আরও অনেক ঘটনা, গ্রেনেড হামলা ইত্যাদি ঘটনা ঘটছে, যেগুলি ঘটছে, বলে এখন যে ঘটনাটা হয়ে গেছে, এমন জায়গায় চলে গেছে, আমরা ওই যে বলে না বাঘের পিঠে সওয়ার, আমরা সবাই বাঘের পিঠে সওয়ার হয়ে গেছি, এখান থেকে নামার আর কোনো সুযোগ নাই। নর্মাল পরিণতিতে বাঘ যে সময় দুর্বল হয়ে যাবে তখন পড়ে যাবেন, এটি স্বাভাবিক, এর বাইরে আমি কিছু দেখছি না। আপনি কিছু দেখছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে বা পড়ে যাওয়ার টিকে থাকা বড় কথা নয়, কিন্তু দেশের যে রাজনৈতিক অবস্থা, অনেকে এতে হ্যাপি, অনেকে এটাকে কবরের শান্তি মনে করছেন, অনেকে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করছেন, আর এর বাইরে যে সামাজিক অস্থিরতা বা সামাজিক নানা রকমের সমস্যা সেটি নিয়ে আবার কেউ কিন্তু খুব একটা আপত্তি করছেন, এই জায়গাটায় তারা বড় ঐকমত্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি কীভাবে অ্যাড্রেস করা হচ্ছে, কীভাবে অ্যাড্রেস করা উচিত, কীভাবে অ্যাড্রেস করা হবে সেটি নিয়ে অনেকের মধ্যে মতভিন্নতা রয়েছে। এখন এতে সন্দেহ নেই যে একটি প্রচণ্ড রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, শূন্যতাটা তৈরি করা হয়েছে অত্যন্ত কৃত্রিমভাবে, কিন্তু এই শূন্যতাটা যে শাসক দলকেও ক্ষতিগ্রস্ত করবে সেটা শাসক দল অনুভব করতে পারছে বলে মনে হয় না, এখন পর্যন্ত মনে হয় না। আবার কেউ কেউ মনে করেন যে না, ভেতরে ভেতরে তারা আতঙ্কিত অবস্থায় আছে ইত্যাদি, কারণ আজকেই দেখলাম যে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, আমি ঠিক নাম মনে করতে পারছি না, যে আওয়ামী লীগ বিএনপি যে চুপ করে আছে এটা তারা কোনো একটা ষড়যন্ত্র করে, গভীর কোনো ষড়যন্ত্রের লক্ষণ, অর্থাৎ যে বিএনপি যে চুপ করে আছে এটাকেও তারা ঠিক সহ্য করতে পারছেন না। আসলে তো বিএনপি চুপ করে নেই, বিএনপিকে চুপ করানো হয়েছে বিভিন্নভাবে, বল প্রয়োগের মাধ্যমে, বেগম খালেদা জিয়ার স্টেট, তারেক রহমান বিদেশে, তারপর বিএনপির লক্ষ লক্ষ কর্মীকে বিরুদ্ধে হাজারে হাজারে মামলা, হামলা, গুম, তাদের যা কিছু হয়েছে, তো এই এভাবে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। সরকারের তরফ থেকে হয়তো ধরে নেওয়া হয়েছিল যে এর ফলে এভাবে করলে একসময় বিএনপি ভেঙে যাবে, কিন্তু সেরকম পরিস্থিতিও দেশে তৈরি হয়নি, তার ফলে সরকারের ভেতরে এক ধরনের বিএনপির একটি সাফল্য, বিএনপি ভাঙছে না বটে, কিন্তু বিএনপির বড় দুর্বলতা যে যত চাপই থাকুক না কেন বিএনপির একটা সমন্বিত এক ধরনের চেষ্টা, সেটা কিন্তু সাংগঠনিক, সেটা কি হয় সেটা কিন্তু প্রধান
বলছেন যে মানে আমরা কথার সঙ্গে কাজের মিল, কথাটা ঠিক মতো রক্ষা করা, অব্যাহত রাখা, এটি কিন্তু বিএনপির মধ্যে দেখা যায়নি। এবং বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক রকম কথা বলছেন এবং বিএনপির অভ্যন্তরীণ বিরোধটাও মোটামুটিভাবে প্রকাশিত, কেউ কারো উপর আস্থা রাখতে পারছেন না। মানে এটি আমি জানি না অন্য কারো চেষ্টার ফল কি না, বাট এটি লক্ষণীয়। সেটা হয়েছে প্রধানত যে যেখানে সেটা হলো এই সংসদ সদস্যদের ওত নেয়া না নেয়া, এই এই জায়গাটা নিয়ে প্রধানত এটা হয়েছে। তার আগে এটা নিয়ে খুব বেশি কিছু হয়নি। একটা জিনিস সবসময় অভিযোগ করে আসা হচ্ছে যে বেগম খালেদা যে জেলে, অথচ বিএনপি কোনো আন্দোলন করতে পারছে না। আন্দোলনের জন্য যে ডেমোক্রেটিক স্পেস দরকার সেটা কিন্তু এখন দেশের ভেতরে নেই, অনেক দিন ধরেই নেই। এখন বিএনপি একটা যেটা নাজমুল হক প্রধান বললেন যে আপনার যাবে কোথায়, শক্তি প্রয়োগটা হয়েছে আপনার সবচেয়ে এখন বড় ফ্যাক্টর। যে আপনি অন্য যেমন ধরেন সিপিবি একটা মিছিল করতে পারে বা মানববন্ধন করতে পারে, কিন্তু বিএনপি যদি কখনো এ ধরনের কাজ করতে যায় তাহলে কিন্তু তাকে বাধা দেওয়া হয়। সম্প্রতি আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে ছোট ছোট মিছিল টিছিল যেগুলো হচ্ছে এগুলোতে পুলিশ খুব বেশি রকমভাবে হামলা করছে বা সেরকম কিছু হচ্ছে না। কিন্তু এটা বড় স্পেসে যখন এ ধরনের অনুষ্ঠান করতে যাওয়া হয়, একটা জনসভার অনুমতি, এটা দীর্ঘকাল ধরে বিএনপি পাচ্ছে না যে একটা জনসভা করার, কিংবা একটা মানববন্ধন করতে হলেও পারমিশন নিতে হয় এবং এই তিন ঘন্টা করবে না করতে দিবে না, এক ঘন্টা, এক ঘন্টার জন্য করতে হলে সঙ্গে সঙ্গে হাজার হাজার পুলিশ দাঁড়িয়ে থাকছে। ফলে হচ্ছে কি যে আপনার ডেমোক্রেটিক যে নিঃশ্বাস নেওয়ার যে জায়গাটা, এখানে ডক্টর সিদ্দিকী মানে একজন আমি সাংবাদিক সম্পাদক বিশ্লেষক হিসেবে আপনার কাছে জানতে চাই, এটিও অনেকে বলে থাকেন যে বিএনপির রাজনীতিটা হয়ে গেছে, মানে বোঝার জন্য বলছি যে বিএনপির একটা শক্তিশালী বিরোধী দল গণতান্ত্রিক রাজনীতিতে থাকা প্রয়োজনীয়, যেটি মিস্টার নাজমুল হক প্রধান স্বীকার করছেন বা মনে করছেন। বিএনপির রাজনীতিটা প্রধানত নিশ্চয়ই বিএনপি তার দলের নেত্রীর মুক্তি চাইবে, এতে কোনো নেই, কিন্তু নেত্রীর মুক্তি সেটি তো আপনি বললেন যে অনেকে মনে করেন সেটিও বিএনপি করতে পারছে না। আর পুরো জিনিসটাই হচ্ছে যে ক্ষমতায় যেতে হবে, মানে এর বাইরে মানুষের নানা প্রয়োজন, নানা সমস্যা, সেটি নিয়ে রাজনীতিটা করা, মানুষের সঙ্গে যোগাযোগটা তৈরি করা, মানুষকে সম্পৃক্ত করা, মানুষের উপরে মানুষকে আস্থায় নেওয়া এবং মানুষের আস্থা অর্জন করা, সেই চেষ্টাটা বিএনপির মধ্যে যেটা হয়েছে। আপনার বিএনপির যে ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ খালেদা জিয়া বা খালেদা জিয়ার জন্য তাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা এখন একটু বড় হয়ে দেখা দিয়েছে এবং সেটা বড় হয় স্বাভাবিক। এটা কেউ কল্পনা করেনি যে এইভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা সম্ভব বা কাউকে কোনো দিন রাখা হয়েছে। তো কিন্তু রাখা তো হচ্ছে এবং তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। এই প্রথমবার সে কিছুদিনের জন্য উনি হাসপাতালে এসে থাকতে পারলেন, কিন্তু শিগগিরই তাকে নিশ্চয়ই কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে, সেরকমই আভাস দিয়েছে সরকারের মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। তো ইমোশনটা কিন্তু সেখানে গিয়ে বেশি কনসেন্ট্রেট করে এবং এটা কিন্তু অস্বাভাবিক নয় যে পরিমাণ ভালোবাসা তার জন্য মানুষের আছে। এবং সরকারের যে বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের যে আতঙ্ক সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কিন্তু সরকার তো বলছে তার কিছু করবার নেই, কারণ পুরো বিষয়টাই আইনি 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 বিষয়, সিদ্ধান্ত আদালত নেবে। এটা এটা কিন্তু কোনো কথাই না, কারণ কালকে নাসিম যে কথা বলেছেন সেটা ইন্টারেস্টিং, যে আপনি পয়সা দিয়ে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে কিনতে পারেন, এমনকি আদালত পর্যন্ত কিনতে পারেন, নিম্ন আদালত। তো এটা তো নিম্ন আদালতের রায়, আপনি কী দিয়ে নিম্ন আদালতকে কিনেছেন যে রায়ের মাধ্যমে খালেদা জিয়া এখন জেল খাটছে। তো সুতরাং এটা এটা ইন্টারেস্টিং যে তারাই বলছেন এখন না, খালেদা জিয়া তো একটি মামলা তো উচ্চ আদালতেরও আছে যেখানে সাজা বৃদ্ধি করা হলো। হ্যাঁ ঠিক আছে, হাইকোর্টের ডিসিশন একটা, এটা এটাও কিন্তু একটা ইউনিক যে এ ধরনের অভিযোগে খালেদা জিয়ার মতো নেত্রীকে আপনি 5 বছরের সাজা 10 বছর করে দেবেন, এটাও খুব ইউনিক। আবার দেখেন সেই আদালত সম্পর্কে আজকে যেটা অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আদালত ম্যানেজড হয়ে রায় দিয়েছে, তো সুতরাং 5 বছরের জায়গায় যে 10 বছর দেওয়া হয়েছে সেটা কি ম্যানেজড হয়েছিল কি না সে ব্যাপারেও তো একশন সংশয় তৈরি হয়, কারণ অভিযোগটা করেছেন অ্যাটর্নি জেনারেল অন্য একটি মামলায়। তো এখন পরিস্থিতিটা তাহলে কি, আপনি গোটা সিস্টেম তাকে ধ্বংস করে দিচ্ছেন, না আদালতের উপর মানুষ আস্থা রাখতে পারছে, আপনি নিম্ন আদালতকে বলছেন কেনা সম্ভব, উচ্চ আদালতকে বলছেন যে ম্যানেজ হয়ে রায় দেয়, এবং দুটো কথাই সরকার বলছে। তো তাহলে আমি কোনটা বিশ্বাস করব, বেগম খালেদা জিয়াকে আপনি শাস্তি দিয়েছেন, সে শাস্তিটা 5 বছর বাড়িয়ে 10 বছর যখন করলেন, তখন যদি আমি এখন বলি আজকে যে এটা ম্যানেজড হয়ে করেছে,
তাহলে আপনি তো কিছু করতে পারবেন না, কারণ আপনি আরেকজন বিচারপতিকে দোষী সাব্যস্ত করলেন যে উনি ম্যানেজ হয়ে দিয়েছে, এবং এটাকে প্রধান বিচারপতি বলেছেন দুঃখজনক ঘটনা, এবং বিষয়টি রাষ্ট্রপতির কাছেও পাঠানো হতে পারে ফয়সালার জন্য। তো সুতরাং কোনটার উপরে আমাদের আস্থা থাকবে? আমরা কোনো বিষয়ের উপর আস্থা রাখতে পারছি না, ন্যায় বিচারের উপর, আদালতের উপর, পুলিশের উপর, কোনো কিছুর উপর আমরা আস্থা রাখতে পারছি না। সেরকম একটি মানে দুঃসময় এবং স্বৈরতান্ত্রিক পরিবেশে মানুষের আসলে করার কিছু থাকে না। মিস্টার নাজমুল হক প্রধান, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যে শক্তি ক্ষমতায় আপনারা দাবি করছেন দীর্ঘদিন ধরে, এবং টানা অনেকটা সময় ধরে ক্ষমতায়, কারণ টানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বেশ কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও হয়তো আছে, কিন্তু সুবিধার কথা সবসময় ক্ষমতায় থাকবার জন্য আপনারাই বলছেন যে আরেকবার ক্ষমতায় থাকতে দিলে, আরেকবার ভোট দিলে আমাদের এই এই কাজ করার সুবিধা হবে। কিন্তু যে চিত্র তিনি ডক্টর রেজওয়ান সিদ্দিকি বর্ণনা করছেন, তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি এরকম একটা চিত্র একটি দেশে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে গড়া একটি দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে কি না, বা তৈরি হতে দিতে পারে কি না? এটা আসলে একটা জটিল প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে যে রাজনীতিবিদ হিসাবে এই সামগ্রিক ঘটনাগুলির দায় আমরা নেব কিনা, আমরা আমরা মানে কি এটা আমরা মানে আমি বিএনপি যেন করতেছেন ওনাকে সহ বলতেছি জি। আমি এর আগেও বলছি কথাগুলি, তারপরেও বলি, আমার নিজের একমাত্র উপলব্ধি। ধরুন 2014 সালে বিএনপি নির্বাচনটা করলো না, 2014 সালে যদি বিএনপি নির্বাচনটা করতো তাহলে এই 2019 সালের নির্বাচন যা হয়েছে এটা হওয়ার সুযোগ থাকতো না। বলে কেন বলছেন, বিএনপি মাঠটা ছেড়ে দিয়ে, নির্বাচনের রাস্তাটা ছেড়ে দিয়ে তখন যে লাইনটা গ্রহণ করলো বিএনপি, সেটা হচ্ছে একটা সন্ত্রাসের লাইন। আমি দায় নেওয়ার কথা, আবার আমরাও সরকারের পক্ষ থেকে আমরা যেহেতু বিএনপি সন্ত্রাসের লাইন নিল, সারা বিশ্বে যেহেতু তালেবানি ফোর্সের উপর একটা রিপ্রেশন সাপ্রেশন, তাই তাদেরকে এলিমিনেট করার যেহেতু রাজনীতি গোটা ওয়ার্ল্ডেই চলতেছে, তাই না, সেটার সঙ্গে আমরা মিলিত হয়ে এখানটা আমরা বাড়ি দিয়ে আমরা একটা ভোট করে ফেললাম, যে ভোটটা 153টা সিট আমরা এমনি জিতে গেলাম, কোনো প্রশ্ন থাকলো না। তাহলে এই যে এই 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 যে সুযোগটা, এই সুযোগটা যে বিএনপি দিল, এর দায় বিএনপি নেবে না? রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব পালন, সে দায়িত্ব পালন করতে পারলো না। আমি যে কথা বলতে চাচ্ছি এখানটায় সবসময় ওই যে গ্যাপটা বললাম, এখানটায় সবাই সবার মনের মধ্যে, আমরাও যেমন আমরা মনে করি যে বিএনপি নামক জন্তুটি, মানে আমি স্যাটারিক্যালি বলতেছি, তাই না, এটা সমাজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, মুক্তিযুদ্ধের জন্য ক্ষতিকর, কারণ এর মধ্যে সাম্প্রদায়িকতা আছে, জঙ্গিবাদ আছে, এর মধ্যে দেশবিরোধী রাজনীতি আছে, ষড়যন্ত্র আছে। এরা ধারাবাহিকভাবে, আমি ওগুলি বহুবার বলে আওয়ামী লীগের আমি বলতে চাই না, আছে। তাহলে সেই জায়গার থেকে বেরিয়ে এসে বিএনপি যদি এখানটায় পজিটিভ রাজনীতিটা করতে চাইতো তাহলে নিশ্চয়ই আজকের এই পরিবেশ তৈরি হতো না। তার দায় বিএনপিকে নিতে হবে। এক দুই নম্বর কথা হচ্ছে, সরকার হিসাবে বা সরকারি দলের সঙ্গে থেকে আমরা কি এই দায়িত্ব থেকে মুক্ত? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আজকে আমাদের উপর অসংখ্য লাইবিলিটিস আছে, যে কথাগুলি শুনতে হচ্ছে, আমরা নিজেরাই বলি অথবা অন্যরা বলুক, আমাদের শুনতেই হচ্ছে সরকারের পক্ষ থেকে পেপার পত্রিকায় যেই ফর্মেই থাকুক না কেন। যেমন কালকে ছোট্ট নিউজ, কী কবিতা না কী লেখার জন্য দুজন ফেসবুকে লিখে, তাই না, গ্রেপ্তার হয়ে গেছে, আবার আজকে জামিন পেয়ে গেছে। তো এই 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 ধরনের ঘটনার জন্য গ্রেপ্তার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমরা তো বুঝতেছি আমাদের সরকারের, আমাদের টলারেন্স কত কমে গেছে। ডেমোক্রেসি বা পলিটিক্স যেটাই বলি না কেন, এর বেসিসটা হচ্ছে টলারেন্স, সেই টলারেন্সটাই তো নেই আমাদের। তাহলে এই দায়িত্ব আমরা নিতে হবে আমাকে। আমি অ্যাজ এ হোল বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতি একের দায় অন্যকে দিয়ে লাভ নেই। যদি পলিটিশিয়ান রাজনীতিবিদ আমরা বুঝে থাকি যে এই দায়টা আমাদের এবং আমরা আমাদের কারণে সমাজের আজকে অবস্থা, তাহলে আমরা সামগ্রিকভাবে এর থেকে উত্তরণের পথ খুঁজব। আর যদি বুঝি দায় আমার না উনার, উনার না আমার, তাই না, তাহলে উনার না আমার, আমার না উনার, এই করতে করতেই এখানটায় বেলা চলে যাবে এবং ভিন্ন পরিস্থিতি উদ্ভব হবে। সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ার জন্য আবার সবাই চেষ্টা করব, সবাই মরিয়া হওয়ার চেষ্টা করব। কিন্তু এত কিছুর পরও আজকের বর্তমান বাস্তবতার কারণে হোল পলিটিক্যাল অঙ্গনের যে দায়, এই দায় থেকে কেউ মুক্ত না। আমি সেই কারণেই এখন আহ্বান করব ওনাদেরকে এইসব ব্লেম গেম ছেড়ে দিয়ে, তাই না, বাংলাদেশ সত্যিকার অর্থে কেন বিএনপি বলতে পারছে না যে আমি মুক্তিযুদ্ধের দল? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ঘটনা কি জামাতের সঙ্গে সম্পর্ক? ঘটনা কি বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয়? কী ঘটনা কেন বলতে পারছে না?
তাহলে এই ঘটনাগুলির থেকে যদি বেরিয়ে আসে বিএনপি, নিশ্চয়ই বিএনপি বাংলাদেশে আমাদের মধ্যে ভেজাল আছে মুক্তিযুদ্ধের, এখন আমাদের মধ্যে হেফাজত অমুকটুম অনেক কিছু চলে আসছে ক্ষমতার কারণে, তাই না? বিএনপি সে জায়গাটা তো ক্ষমতার কারণে তো লাইভের দরকার নেই, তাই বিএনপি তো সে জায়গায় আরও চ্যাম্পিয়ন হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা সেক্ষেত্রে মেলাইন হয়ে যাব। আমি সেই কারণে বিএনপিকে আমি বলবো যে আপনাদের যে ত্রুটি বিচ্যুতি যেগুলি হয়েছে এগুলি সারানোর এখনও সময় আছে, সুযোগ আছে, আপনারা সারিয়ে ফেলুন। নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই যে অপোজিশন পলিটিক্যাল পার্টি, একটা নিয়মতান্ত্রিক বিরোধী দল বলতে যা বোঝায়, সেই জায়গাটা ফাঁকা আছে, তো পূরণ করবেন। আর যদি না পূরণ করতে পারেন তাহলে ন্যাচারালি এখানটায় ভবিষ্যতে রাজনীতির ধারাবাহিকতা যারা আসবে তারাই পূরণ করবে। এখন তো বিএনপি এমন একটা জায়গায় চলে গেছে, এটা বলতেও খারাপ লাগে। বিএনপি যদিও সবাই টার্গেট হচ্ছে বিএনপিকে, কিন্তু বিএনপির দলের কোনো এটা যে দামে কেনা সে দামে বিক্রি হয়ে যাওয়ার প্রক্রিয়া চলে গেছে, কোনো খেয়ে পাচ্ছেন না কোনটা করবেন। নির্বাচন করলেন, সিট পাঁচটা যাবেন না, ওনারা করতে গেলেন সচিব মহোদয় নিলেন না, সামনের ভোটটা কীভাবে করবেন বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, ওই ভোটটা একটা সিট, এই একটা সিটই তো 300 সিট, কীভাবে করবেন তারও একটা নিশ্চয়ই চিন্তাভাবনা আছে। আমি সামগ্রিক বিষয়গুলিতে বিএনপির কোনো পজিটিভ পলিটিক্যাল মুভমেন্ট নেই, যার কারণে সরকার আমরা যেরকম খুব গা এলিয়ে দিয়ে মনে করছি যে খুব ভালো আছে, এটা আমাদের জন্য ক্ষতিকর। যদি বিএনপি পজিটিভ পলিটিক্যাল রোল প্লে করতো তো নিশ্চয়ই সরকারের গা এলিয়ে দেওয়া ভাবটা কেটে গিয়ে টান টান হতো সরকারের, তাই না? সমাজের আরও ভালো হতো। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, কিন্তু যেটা হচ্ছে যে বিএনপি পজিটিভ চিন্তাভাবনা বা পজিটিভলি জিনিসটা করা, বিএনপিকে তো আপনি তাড়াতেই দিচ্ছেন না। আপনি যখন একটা গণতান্ত্রিক সমাজ তখন তো আপনাকে একটা অবস্থার মধ্যে থাকতে হবে যে আমি মানে আপনার চিত্র যদি আমি মানে সত্য স্বাভাবিক বলে ধরেও নেই, কিন্তু পৃথিবীর বহু দেশে তো এইরকম মানে যে চিত্র আপনি তুলে ধরছেন এরকম চিত্র দেখা গেছে, তার মধ্যে থেকে তো মানুষ দাঁড়িয়েছে না, দাঁড়ায় কখন? যেমন ধরেন মানুষ দাঁড়িয়েছে, রাজনৈতিক শক্তিগুলো দাঁড়িয়েছে, দল দাঁড়িয়েছে, নেতা দাঁড়িয়েছে। এখন এখন সেই অর্থে বিএনপির পৃথিবীর অনেক বিখ্যাত নেতা ইনক্লুডিং বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা বছরের পর বছর দশকের পর দশকও জেল খেটেছেন কেউ কেউ না, এখন আমার দৃষ্টিতে বিএনপির এখন শক্তি সঞ্চয় টাইম। আপনি দেখেন এটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রেও সত্য, আপনি দেখেন যে শেখ মুজিবুর রহমানের মতো নেতা হত্যার পর যখন আওয়ামী লীগ তখন ছত্রখান হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছিলো, কেউ কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি, সময় লেগেছে। যখন একটা দেশে একটা ফ্যাসিবাদী সরকার থাকে, যখন একটা স্বৈরতান্ত্রিক সরকার থাকে, তখন কিন্তু ইমিডিয়েটলি একটা ভীতির পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে এখন তেমনি ভীতির পরিবেশ, ফলে সেখানে চট করেই উঠে দাঁড়ানো সেটা আওয়ামী লীগ যেমন সেই সময় পারেনি, তাদের জন্য ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, সেভাবে বিএনপির জন্য এখন মারাত্মক রকম ভীতির পরিবেশ। আপনি বেরোবেন আপনি গুম হয়ে যাবেন, আপনি বেরোবেন আপনি ক্রস ফায়ারে চলে যাবেন, আপনি বেরোবেন আপনি নিয়ে গিয়ে কোথায় লুকায় রাখবে তা কিন্তু কোনো খুঁজে পাওয়া যাবে না। অনেককে পাওয়া যায়নি, ইলিয়াস আলীকে পাওয়া যায়নি, চৌধুরী আলমকে পাওয়া যায়নি, এরকম বহু লোককে সালাউদ্দিন গিয়ে এখন ইন্ডিয়ায় ফেলে দিয়ে আসা হয়েছে। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে সরকার, যেটা নাজমুল হক প্রধান বলেছেন, আগেই বলেছেন প্রথমে যে কী হয়েছে যে শক্তি প্রয়োগ মানে ডান্ডা প্রয়োগের মাধ্যমে সরকার রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে, শক্তি দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন রাষ্ট্র একটা টোটালিটারিয়ান সরকার এখানে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং তার বিরুদ্ধে যুদ্ধ ফাইট করাটা ইমিডিয়েটলি ফাইট করাটা কঠিন হয়ে পড়ে। তো সুতরাং বিএনপিকে এখন শক্তি সঞ্চয় করতে হবে, দরকার হলে একটু পেছনে গিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। আমি সেটা মনে করি সম্ভবত বিএনপি সেটাই করার চেষ্টা করছে যে একটু পেছনে গিয়ে সামনে এগোয়ার চেষ্টা। এবং সমাজে আপনি যত অপোজিশনকে যদি আপনি নিশ্চিহ্ন করে দিতে চান তাহলে কিন্তু এটাও সত্য যে আপনার নিশ্চিহ্ন হওয়ার পথও অনেকখানি প্রসারিত হতে থাকে। যেমন যখন শেখ মুজিবুর রহমান সাহেব যখন একদলীয় বাকশাল সরকার প্রতিষ্ঠা করলেন অন্য সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে, তখন কিন্তু তাজউদ্দিন আহমদ তাকে বলেছিলেন যে আপনি বেরোবার পথ সব বন্ধ করে দিলেন, এটা এর পরিণতিতে আমরা সবাই একদিন শেষ হয়ে যাব, বেরোবার পথটা রাখা দরকার। সেটা তখন আর রাখা হয়নি, বাকশালে বেরোবার কোনো পথ ছিল না। এই যে এখনও সরকার যে পথে অগ্রসর হচ্ছে তাতে বেরোবার কোনো পথ তারা রাখছে না এবং অন্য কোনো নিঃশ্বাস প্রশ্বাসের পথ তারা রাখছে না। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে বিএনপিকে শুধু দোষারোপ করে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে, কারণ বিএনপিকে শক্তি সঞ্চয় করতে হবে এবং যেটা বিএনপির নেতারা বলছেন যে শক্তি সঞ্চয় করে। কিন্তু শব্দটা যদি আপনি বলেন যে দোষারোপ করা, এটি অনেকেই বলছেন, আপনি একাই বলছেন না,
যে বিএনপির এই অবস্থা, এর মধ্যে বিএনপিকে দোষারোপ করে কিছু লাভ হবে। কিন্তু আমরা যখন সরকারের সমালোচনা করি, সরকারকে তো ঠিক হওয়ার জন্যই করি, তো বিএনপিকে তো ঠিক হওয়ার জন্যই যারা দোষ চাপাচ্ছেন বা সমালোচনা করছেন, সেভাবে বিএনপি যদি বিরোধী দলে থেকে না নিতে পারে তো ক্ষমতায় গিয়ে বিএনপি সমালোচনা সহ্য করবে কীভাবে? সেটা ঠিক, এটা এটাও সত্য যে এবং বিএনপির যে ক্ষমতায় থেকে ভুল ত্রুটি অন্যায় এগুলো ছিল না, এটি তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এবং বিরোধী দলের থেকেও যে বিএনপি একটা যোগ্য বিরোধী দলের পরিচয় শত সীমাবদ্ধতা বা প্রতিকূলতার মধ্যেও দিতে পারেনি, সেটি অস্বীকার করবার তো তেমন কোনো সুযোগ নেই। কারণ বিএনপি তো হঠাৎ করে আজকে একদিনে এই পরিস্থিতির তৈরি হয়নি, এই পরিস্থিতি দীর্ঘ সময়ের মধ্যে তৈরি হয়েছে। সেরকম কোনো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রস্তাবনা অতীত নিয়ে, সামনের দিক নিয়ে, সেটি বিএনপি তো দিতে ব্যর্থ হচ্ছে এখন। যেমন আমি যদি আপনাকে স্মরণ করে দিই যে ধরেন এটি নির্দলীয় সরকারের রূপরেখা বিএনপি দেবে, দিলে কী হতো না দিলে কী হতো আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আপনি তো এটি অস্বীকার করতে পারবেন না যে বিএনপি এটি বলেছে যে আমরা ঈদের পরে দিব, রোজার পরে দিব, এই সময় দিব, বর্ষার পরে দিব, বহুবার বলেছে, কিন্তু কোনো দিন তারা জনগণের সামনে সেটি হাজির করতে পারেনি। সেটা অবশ্য দুর্বলতা বলে আমাকে মানতেই হবে, কারণ এটা বিএনপি দুর্বল না বললেই কী হতো যে না এটা দেব যেখানে আমি একমত হতে পারছি না, সেরকম কথা না বলাই ভালো, তো না বললেই বরং ভালো হতো। তো সেটার চাইতেও বড় কথা হলো যে এখন উঠে দাঁড়ানোর দুটো প্রক্রিয়া। একটা হলো আপনি যেটা বলছেন যে জনগণের ইস্যুজ, এটা একটা বড় বড় প্রশ্ন, কিন্তু আমি যেটা বলছিলাম যে ইমোশনাল প্রশ্ন বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষের, তাদের এক ধরনের মাতৃতুল্য জ্ঞান করছে বিএনপির নেতাকর্মীরা তাকে, সেই জায়গায় ইমোশনটা বড় হয়ে দেখা দিচ্ছে। তার জন্য যে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে বা পেরেছে ইতিমধ্যে সেটা কিন্তু নয়, কিন্তু পারবেই না এরকম মনে করার কোনো কারণ নেই। এবং ধরেন একদিনে তো আন্দোলনটা হয় না, এবং প্রতিদিন জনগণ প্রতিরোধের, বড় ধরনের প্রতিরোধের জন্য প্রতিদিন উঠে দাঁড়ায় না, জনগণ সহ্য করতে 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 হঠাৎ একদিন উঠে দাঁড়ায়, তখন সেই জনস্রোতে সমস্ত স্বৈরাচার ভেসে যায়, সেভাবে বহু স্বৈরাচার বাংলাদেশেও ভেসে গেছে। মিস্টার নাজমুল হক প্রধান, এই যে সমস্যাগুলো আপনি নিজেই চিহ্নিত করছেন রাজনীতির ক্ষেত্রে, কিন্তু আপনার পক্ষ থেকে যে মানে আপনাদের পক্ষ থেকে যে কথাগুলো, দেশে তো প্রচুর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, নানা মেগা প্রকল্প হচ্ছে, নানা সার্টিফিকেট মিলছে, নানা জায়গায় সূচকে অগ্রগতি আছে, তারপরও মানুষ কেন মানে আপনার কথাই যদি আমি বিবেচনার মধ্যে নিই, আপনি মনে করছেন যে মানুষ সেই অর্থে সব কিছুকে গ্রহণ করতে পারছে না? একটা বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে যে নাকি যে চিত্রটা আপনারাই তুলে ধরছেন সেই চিত্রটাই আসলে একটা মেকি বা ফাঁকা চিত্র? ডেমোক্রেসির হোল ওয়ার্ল্ডে, গোটা বিশ্বেই গণতন্ত্রের সংসদীয় পদ্ধতি সরকার বা যে রাষ্ট্রপতি সরকারই হোক না কেন, দুটো সরকারের একটা মূল কথা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহি, ইংরেজিতে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এই স্বচ্ছতা জবাবদিহিতার কোশ্চেনে আমাদের সরকারের আমরা এই ঘাটতিটা পূরণ করতে পাচ্ছি না। পার্লামেন্টে যদি এর সাথে পার্টিও যদি মিনিমাম কোনো রোল প্লে করতে পারতো বা করতো, তাহলেও এই স্বচ্ছতার জায়গাটা পরিষ্কার থাকতো জনগণের কাছে, বাধা দিচ্ছে যে কোনো একটা কারণ আছে। যেমন আমি যদি ঠিক এই মাঝখানটায় ওই যে ডক্টর কামালের পার্টির পার্লামেন্টে গেছিল, আমি তার বক্তৃতা শুনছিলাম একটু, মোকাব্বির সাহেব তাই না, লিখিত বক্তৃতা শুনছিলাম, হ্যাঁ তাকেও ওইখানটায় বক্তৃতা দিতে সাইড থেকে মানে বিরত রাখার চেষ্টা করা হচ্ছিল, এরকম মনে হয়েছে আমার টিভিতে। একটা বিষয় হচ্ছে যে এই এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকার কারণেই জনগণের মধ্যে সেই কোশ্চেনগুলি ঘুরপাক খাচ্ছে আজকে। নো ডাউট, ডেফিনেটলি আজকে বলতে হবে যে বাংলাদেশের অনেকগুলি সূচকে আমরা যথেষ্ট উন্নয়নে উন্নতির স্বাক্ষর রেখেছি এবং গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে, এটা ঠিক, এবং আরও হবে সেটা আমরা আশা করি। আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত যে 21 সালের মধ্যে এটা মধ্যমায়ের দেশ, 41 সালের মধ্যে উন্নত বিশ্ব যে ঘোষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে দেশ আগাচ্ছে, এতে সন্দেহ নেই, কিন্তু প্রশ্নটা ওই জায়গায় থেকে যাচ্ছে। সেই জায়গায় থাকতো না যদি না করাপশনের মতো কিছু ঘটনা আমাদের জনগণের সামনে ভেসে না আসতো, যেমন ব্যাংকের ক্ষেত্রে, খেলাপি ঋণের ক্ষেত্রে,
যেগুলি আপনার আমরা সবাই জানি ঘটনাগুলি কীভাবে ঘটেছে বা কেন হয়েছে। তো এই সমস্ত সামগ্রিক ঘটনার কারণে আজকে সরকারের সমস্ত উন্নয়নের কাজে থাকার পরও একটা প্রশ্ন জনমনে থেকে যাচ্ছে। এই প্রশ্নটার উত্তর আমাদেরই দেওয়ার দায়িত্ব, আমরা এমনিতেই পারবো না যদি না অপোজিশন তার রোলটা প্লে করে, যেটা করা বাঞ্ছনীয়। আজকে শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এই স্লোগানের থেকে আরও জনগণের সমস্যা নিয়ে কথা বলা জনগণের কাছে যদি গ্রহণযোগ্য হবে এতে সন্দেহ নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 10 বছরেই এই সরকারের ক্ষমতাকালীন সময়ে এই এই বিষয়গুলি, জনগণের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি একেবারেই আসে নাই। আপনি নিজেই ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন, কর্মী ছিলেন, আপনি দেখবেন এসএসআই দখল করার পরে না কীভাবে ছাত্ররা জনগণের দাবিগুলিকে সাথে নিয়ে আন্দোলন করে একটা পর্যায়ে রাজনৈতিক দলগুলি যুক্ত হয়েছে সে আন্দোলনে। আজকে দেখবেন উল্টো চিত্র, ডাকসু নির্বাচন হয়েছে ওনাদের দলের, তাই না? বিগত 28 বছরে দলের একটা যেতে দূরের কথা, একটা সাইজেবল ভোটও পান নাই, ভোটও পান নাই। ফলে ওনারা যদি ওনাদের রাজনীতি নতুন করে পুনর্মূল্যায়ন না করেন, তাই না, তাহলে বাংলাদেশে আরও ষড়যন্ত্রের রাজনীতি জন্ম দিতে পারবেন কিন্তু পজিটিভ ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে পারবেন না। আমি যে ইতিবাচক রাজনীতি ধারা তৈরি করার জন্য আমি আহ্বান করতেছি ওনাদেরকে, তাই না? আপনাদের এখনও সময় আছে, বাংলাদেশে যে ত্রুটিগুলি হয়েছে এগুলি আমরা যেগুলি বলছি, আপনারা যেগুলি বলছেন আমাদের ত্রুটি, নিশ্চয় আমাদের ত্রুটি, আবার আমরা যেগুলি বলছি এগুলো আপনাদের ত্রুটি, সেগুলি সারান, সারাচ্ছেন না তো সেগুলি। আপনাদের আপনাদের নেতৃত্বের প্রশ্নে আপনারা দেখুন তো, নেতৃত্বের প্রশ্নে আপনাদের এখানটায় একটা স্থায়ী কমিটি ছিল সব সিনিয়র পলিটিশিয়ানরা, হঠাৎ করে তাই না কি ওই আসলো লন্ডন থেকে কি শপথ নিচ্ছে, তার আগে তাদেরকে বহিষ্কারও করেছেন। আপনারা বলুন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গা কোনটা, আপনার নেতা কে, কী রাজনীতি ওনার, আপনারা বলুন এগুলি। জনগণ বিশ্বাস স্থাপন করে তখন বঙ্গবন্ধুর কথা বললেন, বঙ্গবন্ধু বারবার জেলে গেছে আসছে বারবার, হ্যাঁ পার্টি টুকরা টুকরো হয়ে গেছে, ভেঙে গেছে, ওনার কথা শুনে নাই, উনি জেল থেকে বেরোয়েছে আসছে অল্প কদিন থাকছে আবার গেছে। ছাত্রলীগের মতো তাও সব জায়গায় ছিল না, আমি মহকুমা শাখার ছাত্রকে স্লোগান দিয়েছি ছোট্ট, তাই না, স্কুলের ছাত্র অবস্থা মহকুমা শাখার তো ছিল না, সব জায়গায় কলেজও সব জায়গায় ছিল না। তো বঙ্গবন্ধুর সম্পর্কে মানুষের মুসলিম লীগের প্রচন্ড ছিল যে একটা গুন্ডা, ও মন্ত্রী ছিল চুরি করছে, এগুলি প্রচন্ড ছিল, কিন্তু বাট তার যে একাগ্রতা আসে তার কারণে পাবলিক ক্রমান্বয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করছে। আপনাদের নেতার প্রতি সেদিন বিশ্বাস স্থাপন করার কোনো সুযোগ নেই, বলে খামাকা। মানে এখন এখানে আমি ছোট করে ডক্টর রেজান সিদ্দিকের কাছে, মানে মানুষের জন্য যদি কাজ করে কেউ, মানুষ যদি তাকে গ্রহণ করে, সেখানে অপপ্রচার খুব একটা কাজ দেয় না, যেটি নাজমুল হক প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবকে উদাহরণ টেনে উল্লেখ করলেন। এক, দুই হচ্ছে পলিটিক্যাল অ্যানালিস্টরা বা সায়েন্টিস্টরা এটা বলে থাকেন যে স্বাভাবিক অবস্থায় মানে অপোজিশনের রাজনীতির জন্য যদি অপ্রেশনটা অনেক বেশি হয় তার বিকশিত হবার সুযোগটা অনেক বেশি থাকে, তার সংগঠিত হবার সুযোগটা অনেক বেশি থাকে, তার জন্য স্কোপটা অনেক বেশি হয়, স্বাভাবিক অবস্থায় যেটা হওয়ার কথা না। তো সেটিও আমরা বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি, কারণ বিএনপি যে 91 সালে ক্ষমতায় আসবে এটিও কেউ বিশ্বাস করেনি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই রাজপথে ছিল, একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষ হয়তো একভাবে নিয়েছে, কিন্তু যত প্রতিকূল পরিস্থিতি বিরোধী দলের জন্য সুযোগ তত বেশি, নেতাদের জন্য সুযোগ তত বেশি, আপনি মানেন কি? এটা ট্র্যাডিশনালি যদি আপনি দেখেন আইয়ুব খানের আমলও যদি আপনি চিন্তা করেন, তখন আমরা স্বৈরশাসন বলেছি, সব বলেছি, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব আইয়ুব খানের আমলে কারাগারে অনশন করে মুক্তি লাভ করেছিলেন, অনশন করে। এখন অনশন করলে মুক্তি পাওয়া যাবে? কারাগারে করেছে কেউ এখন? আমরা তো দেখিনি, করে নাই কেন, এখন কি সেই পরিস্থিতি আছে? আমরা দেখতাম যে কেউ কারাগারে অনশন করছেন এবং কারাগারে কেউ মারা যাবেন এরকম ঝুঁকি কেউ নিতে দিচ্ছেন নাকি? তো কারাগারে ডজন ডজন লোক মারা যাচ্ছে নানানভাবে, যে হাজতে মারা যাচ্ছে, কারাগারে মারা যাচ্ছে, পুলিশের ক্রসফায়ারে মারা যাচ্ছে, সেই ঘটনা তো বিভিন্ন সময় ঘটেছে। আমি যেটা বলছি যে বিএনপি সময় বলছি যে এতটুকু টলারেন্স অন্তত আইয়ুব খানের আমলেও ছিল যে শেখ মুজিবুর রহমান সাহেব কারাগারে অনশন করেছেন, অনশনের এক পর্যায়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো সুতরাং এই যে টলারেন্স, এই টলারেন্সটা কিন্তু এখন নাই। যেমন ধরুন খালেদা জিয়া চিকিৎসা করতে চাচ্ছেন যে তার সুবিধাজনক হাসপাতালে চিকিৎসা করবেন, সেটা কিন্তু তাকে সেই সুযোগটুকু তাকে দেওয়া হচ্ছে না। কী লাভ তাকে? এটিও কি একটা বাড়াবাড়ি মনে হয়নি? আমি বলছি সরকারের দিক থেকে হয়তো বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু বিরোধী দলের বা বিএনপির দিক থেকে অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করাতে হবে, ইউনাইটেড হসপিটাল, এটা ভালো হসপিটালে চিকিৎসা করাতে হবে, ভালো জায়গায়, ভালো ডক্টরের কাছে, বা আমি এই ডক্টরদের চিকিৎসা, সেটা তো উনি বলেছেন যে আমি এই ডক্টর, আমাকে ইউনাইটেডেই চিকিৎসা করাতে হবে, এই ডক্টরদের দিয়ে আমি চিকিৎসা করাতে চাই, সেটা তো সরকার মানে নাই, সেটা সরকার মানে নাই। কিন্তু আজকে প্রেসিডেন্ট আপনার গেছেন লন্ডনে চিকিৎসা, সে তো মুক্ত মানুষ,
তিনি তো কারাবন্দী নন বা দণ্ডপ্রাপ্ত নন। দ্বন্দ্ব দ্বন্দ্বের হিসেব তো আমি আগে প্রেসিডেন্ট দণ্ড মওকুফ করতে পারেন। দ্বন্দ্বের দ্বন্দ্ব কীভাবে হয় সেটা মোহাম্মদ নাসিমের কথা দিয়ে আমি আপনাকে আগেই বলেছি, তা আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বিরোধী দল থাকাটা খুব জরুরি। সরকার যেটা মনে করছে যে বিরোধী দল ধ্বংস করে দিলাম, নিঃশেষ করে দিলাম এবং এরা আর কোনো দিন দাঁড়াতে পারবে না, সেই পরিস্থিতিটা কিন্তু সবসময় থাকে না। যখন যখন জনগণের উত্থান ঘটে এবং সেটা ঘটবে না তা আমি তা আমরা হলফ করে বলতে পারি না যে সেরকম অবস্থা ঘটবে না। এখন যে পরিমাণ দুঃশাসন, যে পরিমাণ অপশাসন, যে পরিমাণ দুর্নীতি দেশে ছেয়ে গেছে এবং দেখেন আপনি ব্যাংক থেকে যারা লুট করেছে হাজার হাজার কোটি টাকা, আপনি তাদেরকে কত ধরনের সুবিধা দিচ্ছেন। অর্থাৎ এই গভর্নমেন্টটা লুটেরা ফ্রেন্ডলি, যে লুট যে করতে পারে তাকে আপনি সুবিধা দিচ্ছেন, তোয়াজ করছেন এবং বলছেন যে এরা এত শক্তিশালী এদেরকে কিছু করার নেই এবং তাদের কাউকে আপনি ধরতে পারছেন না, বিচার করতে পারছেন না। আপনি দুদক জাহালামকে মানে ওই অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে সেটা কন্টিনিউ করতে হবে, এটার জন্য দুদক হাইকোর্টে গেছে। তখন হাইকোর্ট কেন, অ্যাপিলেট অ্যাপিলেট তখন বলেছে যে আপনাদের অন্য কোনো কাজ নাই, যে আপনারা এই জাহালামকে শাস্তি দেওয়ার জন্য এই কাজ করছেন। অর্থাৎ সরকারের অর্গানাইজেশনগুলো দুদককে যতই স্বাধীন বলি, এখানে তো দুদকের কাজ ছিল না আসলে হাইকোর্টের এই ধমক খাওয়ার। তো সুতরাং সে সরকারের সুবিধা কিসে হয় সেই লাইন মতো সে কাজ করছে। দুদক যত লোককে দায় মুক্তি দিয়েছে যে দুর্নীতিবাজ না, যেমন ধরেন পূর্তমন্ত্রী মান্নান ছিল, তার নাকি 4000 গুণ না কত গুণ সম্পত্তি হয়েছে, তো দুদক তাকে বলছে যে না কিছু পাওয়া যায়নি। তো এখন এই যে দেশের অবস্থা, এই রকম অবস্থার ভেতরে আপনি যতই উন্নয়নের গান গান সেই সেটা কিন্তু খুব সহজ হবে না। এবং আমি আমি তো চিন্তা করি যে অবশ্যই এদেশে গণ আন্দোলন হবে এবং সেই আন্দোলনে সাধারণ মানুষেরই বিজয় হবে। জি, আমি সনাতন প্রধান। শেষ কথা, শেষ কথা, উনি জনাব ডক্টর সিজে বললেন টোটালিটেরিয়ান গভর্নমেন্ট, উনি নিশ্চয়ই জানেন তাই না? টোটালিটেরিয়ান এটা ফিলোসফি, আমাদের গভর্নমেন্টের সেই ধরনের কোনো ফিলোসফি নাই। আমরা বেশি বলছেন উনি, হ্যাঁ সরকারের কিছু দমনপীড়ন আছে নো ডাউট, এটা থাকে থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রিজে। সেক্ষেত্রে আমি বলবো ওনাদেরকে যে গভর্নমেন্টকে ওইভাবে ওইভাবে স্বৈরতান্ত্রিক গভর্নমেন্ট বা অভিধা অভিযুক্ত না করে গভর্নমেন্টের কী কী ত্রুটি হচ্ছে সেই ত্রুটিগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার যে বিরোধী রাজনীতিটা, সেটা করলে আমার ধারণা দেশের রাজনৈতিক পরিবেশটা পরিস্থিতিটা আরও বেশি সহনীয় হবে এবং আমরা নেক্সট সেটি দেখিয়ে দিতে গেলে আবার সেটি শোনার মানসিকতা আপনি থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমাকে দেখিয়ে দিচ্ছে মানে হচ্ছে আমার বিরোধিতা করছে, আমাকে ক্ষমতা দিয়ে টেনে নামাচ্ছে, সেটা 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 সেটার আপনার আকৃতি প্রকৃতি দেখে বুঝতে হবে কোনটা কী ধরনের আন্দোলন। এখন হেফাজতে হুজুরের সমাবেশ করে উঠছে না ওইখানটা পানি সাপ্লাই দেওয়া, জ্যাকেট ব্যাকেট সাপ্লাই দেওয়ার আন্দোলন না এমনি এটা, সেটাও তো সেটাও তো বিএনপি করতে পারেনি। মানে আপনি যদি বিএনপিকে ইঙ্গিত করছেন, বিএনপি সেটা করতে পারেনি, কারণ বেগম যে খালেদা জিয়া সবাইকে শরিক হতে বলেছিলেন কেউ শরিক হয়নি তবে দেখেন। জি, ধন্যবাদ ডক্টর রেজান সিদ্দিকি এবং মিশা নাজমুল হক প্রধান। দর্শক, একজন সম্পাদক একজন রাজনীতিক কথা বলছিলেন নানা বিষয় নিয়ে। বিএনপির অনেক নেতারাই যারা বিভিন্ন টেলিভিশন শোতে কথা বলেন তারা আমরা লক্ষ্য করি, যেটি আমি ডক্টর রেজান সিদ্দিকির সঙ্গে আলোচনা করছিলাম একটু আগেই, যে তারা বলেন যে বিএনপির দোষ ধরবার সময় এখন নয়, কিছুটা সমালোচনা সহ্য তারা এখন করতে চায় না। বিরোধী দলে থেকে যদি সমালোচনা সহ্য না করেন তারা ক্ষমতায় গিয়ে কীভাবে সমালোচনা সহ্য করবেন। যেটি নাজমুল হক প্রধান বলছিলেন যে গণতন্ত্রের একটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে টলারেন্স, সহিষ্ণুতা, এই সহিষ্ণুতা ক্ষমতায় থাকলে বেশি থাকতে হবে, বিরোধী দলেও থাকতে হবে। এবং ডক্টর রেজান সিদ্দিকি নাজমুল হক প্রধান তো যিনি মনে করেন দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে হয়ে চাইলে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলে একটি দেশে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা আছে। এবং যতভাবেই যে দলকেই বিরোধী দল হিসেবে চিহ্নিত করার বা পরিচিত করার চেষ্টা হোক না বা করা হোক না কেন, বা যারাই পরিচিত হতে চান না কেন, বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত বিএনপি দেশের মানুষ তৃতীয় প্রধান শক্তিশালী দল বা বিরোধী দল হিসেবে মানুষ তাদেরকে বিবেচনা করতে চায়। কিন্তু তাদের উপরে তাদের যে বক্তব্য যে তাদের উপরে নানা রকম নিপীড়ন নিষ্পেষণ হচ্ছে, তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না, এ কথাও যদি সত্য হয় পাশাপাশি এটিও সত্য যে তারা নিজেরাও আসলে একটা
বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে, অসংগঠিত অবস্থার মধ্য দিয়ে এবং বলা যেতে পারে একটা নেতৃত্বের বিশৃঙ্খলার মধ্যে আছেন। কোত্থেকে তাদের নেতৃত্ব আসছে, কে নেতৃত্ব দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, তার মেধা, ধীশক্তি, পরিকল্পনা কী, সেটি নিয়ে মানুষের মধ্যে এখন নানা রকমের প্রশ্ন আছে। কাজে এই জায়গাটা বিএনপিকে মনোযোগ দিতে হবে। ডক্টর নাজমুল হক প্রধান নিজে বলছিলেন যে রাষ্ট্র, সরকার, দল একীভূত হয়ে গেছে, এটি কোনো অবস্থাতেই গণতন্ত্রের জন্য সুখকর নয়। কেন বলেছেন সেটি তিনি নিজেই ভালো করে বলতে পারবেন। নিশ্চিন্ন করবার রাজনীতির একটা প্রক্রিয়া, এই অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আছে, এই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও আছে, যেটি আসলে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং কোনো দলের জন্য সুখকর নয়। এবং সেই সঙ্গে আমাদের রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেও আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, নেতৃত্বের মধ্যে আছে, সেটি আমরা ক্ষমতাসীনদের মধ্যে প্রবলভাবে দেখতে পাই, ক্ষমতার বাইরে যারা আছেন তাদের মধ্যেও দেখতে পাই। কাজেই দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে, গণতন্ত্রকে অব্যাহত রাখতে চাইলে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে আরও বোধহয় শুভবুতির পরিচয় তাদেরকে দিতে হবে এবং সেটি উভয় পক্ষকেই করতে হবে। তবে অবশ্যই যারা ক্ষমতায় আছেন তাদের দায় দায়িত্ব অনেক অনেক বেশি অপোজিশনের চাইতে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই অপোজিশন অন্য আর 10টা অপোজিশনের মধ্যে নয়, কারণ এরা অতীতে বহুবার ক্ষমতায় ছিল, এখনও পর্যন্ত অনেকে মনে করেন ক্ষমতায় যাওয়ার শক্তি তাদের আছে, কাজেই তাদের আচরণটাও মানুষ সমভাবেই দেখতে চায়, যারা ক্ষমতায় আছেন তাদের মতোই, তাদের কথাবার্তা, আচরণ, পরিকল্পনা সবটা মানুষ অন্যভাবে বিবেচনা করতে চায়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।